আমি সেই হতভাগ্য পিতা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে বিচার প্রার্থী হয়ে আমার সন্তান ছিল বুয়েটের একজন শিক্ষার্থী, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার কথা ছিল, সে নিখোঁজ হয়ে গেল। আমি একটা জিডি করলাম, তারপর দুদিনে কি কাজ হলো আমি ঠিক জানি না, অগ্রগতি কি হলো, এরপর দুই দিন পরে তার লাশ পাওয়া গেল একটা নদীতে ভাসমান। আমার সন্তানের লাশ দেখতে পাবেন এখানে, এই সন্তান আমার লাশ, এই সন্তান আমার ভেসে উঠেছে এইভাবে। এটা আপনার ক্যামেরায় একটা দেখুন, আমার সন্তান কিশোর জেলায় আমি পাঠিয়েছিলাম, আমার সন্তান এভাবে ফিরে আসছে। দেখুন আপনারা, আপনাদের মাধ্যমে নানা রকম তথ্য এসছে, এইভাবে আমি আমার সন্তানকে পেয়েছি, আমরা এইভাবে পেতে চাই না। তার মিসিং পয়েন্ট যে ছিল তার লাস্ট লোকেশন তাকে দেখা গিয়েছে একটা মেয়ের পাশে, রামপুরা টিভি ভবনের পাশে। সেই মেয়েটিও স্বীকারোক্তি করেছেন আমাদুল্লাহ বুশরা লাস্ট কোম্পানি ছিল, সেই লাস্ট কোম্পানি হিসাবে আমি তাকে, আমার সারাদিন ছিল, ফায়ার আওয়ার্স কিছু জানলে ইনি জানতে পারবেন, তার বন্ধুর হত্যাকাণ্ড নিখোঁজ হওয়া সব বিষয়ে পুলিশকে ভালো তথ্য দিতে পারবেন, যেহেতু তার বন্ধু ছিল একসাথে বলা হচ্ছে এবং তারা ডিবেট করত। আমি বিচার চেয়ে আমি কি অপরাধ করেছি কিনা, আমি একটা দেশের নাগরিক, আমি সন্তান হারা যত কষ্ট যত বেদনা যত কিছুই থাকুক সেই শোক সামাল দিয়ে নিব, কিন্তু একটা এইটা অপ্রত্যাশিত আমার সন্তানটা এইভাবে আমার বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে আসবে, যে সময়টাকে আমার সন্তানটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাচ্ছিল, যে সময়টা আমার সন্তান আমার পরিবারের সন্তান না হয়ে রাষ্ট্রের সম্পদ হয়ে উঠছিল। ছেলের সাথে তার সম্পর্ক ছিল ডিবেট ক্লাসের জন্য, মাঝে তাদের ক্লাসের স্বার্থে যোগাযোগ করছে এবং তাদের যে মোবাইল চেক করা হয়েছে মোবাইলে কোনো তাদের কল লিস্ট পাওয়া যায় নাই এবং অন্য অন্য আদার্স জায়গাগুলো তারা চেক করছে, কোনো জায়গায় আমার মেয়েকে দুই সাব্যস্ত করতে পারে নাই। তো আমার মেয়ে যাতে দ্রুত আমাদের বাড়ি আসতে পারে তার জন্য আমি সবার কাছে আরজ করছি। ওরা তো গণমাধ্যমতে বলতেছে, সব কিছু মিডিয়াও দেখতেছে, সব কিছু তারা প্রতিদিন গণমাধ্যম পাচ্ছে, আমার মেয়ে যে নির্দোষ সবাই জানতে পাচ্ছে, গণমাধ্যম টিভি এবং আদার্স যারা যারা আছে সবাই তো সব প্রত্যেকটা সংবাদ দিচ্ছে যে আমার মেয়ের মধ্যে কোনো ক্রু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না ইনশাল্লাহ।